একজন 72 বয়সী বৃদ্ধ, নাম AKM মাতলুবুল হক টিপু। তিনি ছিলেন সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক হিসেবে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডে কর্মরত ছিলেন, এখন অবশ্য অবসরে। তিনি একজন মুক্তিযোদ্ধাও। তবে এই বৃদ্ধের আরও একটি পরিচয় আছে, তা হলো তিনি একজন বডি বিল্ডার। এই বয়সেও তিনি শরীরের বেশ যত্ন নেন, নিয়মিতই যান ব্যায়ামাগারে। ব্যায়ামাগারেও এই বৃদ্ধে শরীর চর্চার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তারই ছেলে মিম রাফিউল হক। ভিডিও দেখলেই বুঝতে পারা যায় 72 বছর বয়সেও তিনি শরীরের প্রতি কেমন যত্নবান। বৃদ্ধের এমন ভিডিও চোখে পড়া মাত্রই চোখ আটকে যাচ্ছে সবার। ভিডিওটিতে দেখা যায় শরীর চর্চায় বেশ মনোযোগী মাতলুবুল হক টিপু শরীর চর্চার প্রতিটি স্টেপ দিচ্ছেন খুব নিখুঁতভাবে। বাংলাদেশের জিমনেশিয়াম গুরুতে তরুণ যুবকদের বেশ যাওয়া আসা থাকলেও বয়স্ক মানুষদের কখনো দেখা যায় না। এমন প্রেক্ষাপটে ব্যায়ামাগারে গিয়ে মাতলুবুল হক টিপুর শরীর চর্চাকে সবাই একটু আলাদাভাবেই দেখছেন। সুস্মিতা, প্রতীক টিভি।